হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। রবি চৌধুরী, আপনি অনেক বছর ধরেই গান বাজনা এবং সঙ্গীতাঙ্গনের সাথে জড়িত, আপনি ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুলটা কি করেছেন? ভুল এটা জীবনের পাঠ, সেটা তোমারও হয়েছে আমারও হয়েছে, সেটা বলার দরকার নেই। আপনার ক্যারিয়ারের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কি ছিল? গায়ক হওয়া। গায়ক হওয়ার পর কি সঠিক সিদ্ধান্তটি আপনি নিয়েছেন? এই যে সঙ্গীত শিল্পী, সঙ্গীতের সেবক হিসেবে আমি কাজ করছি, গানটাকে আমি ধরে রেখেছি, এটাই আমার সঠিক সিদ্ধান্ত। আপনার সম্পর্কে অভিযোগ আছে যে আপনার সহশিল্পী যারা, আপনি যাদের সাথে গান করেন বা আপনার অঙ্গনের যারা, তাদের সাথে প্রায়ই আপনার ঝগড়াঝাটি লেগে যায়, সম্পর্ক খুব একটা ভালো থাকে না, কারণ আপনি একটু লোকে বলে বোকা। যারা বলেছেন এটা একদম মিথ্যে কথা বলেছেন। আমি মনে করি যারা আমার শত্রু সঙ্গীতাঙ্গনে, তারাও কিন্তু আমাকে ভালো বলেন, বিনয়ের কারণে, বিহেভিয়ার কারণে, যেটা আমি খুব নিজেও পছন্দ করি, বিনয়ী মানুষদের পছন্দ করি এবং আমি নিজেও বিনয়ী। রবি চৌধুরী কেন খুব শীর্ষ কাতারের গায়ক হয়ে উঠতে পারেননি? এটা লবিংয়ের কারণে হয়তো, আমি কারোর সঙ্গে লবিং করিনি। ওকে, আপনার আফসোস কি? আমার কোনো আফসোস নেই। নারীদের ব্যাপারে আপনি বেশ দুর্বল, যে কোনো নারীর প্রেমে সহজে পড়ে যান। নারীদের প্রতি সব পুরুষই দুর্বল, গণহারে সবার কথা বলতে পারেন, সবাই দুর্বল, একদম সবাই দুর্বল। তবে নারী আমার মা, নারীদের আমি অনেক ভালোবাসি। চলতে প্রেমের প্রস্তাবে যেটা বললে, একটা সময় ছিল মেয়েরাই আমাকে প্রেমের প্রস্তাব দিত। আমার বাসার ফোন নাম্বারটা এই বাংলাদেশের যত সেলিব্রিটি আছে তাদের ফোনই আসতো বেশি, নাম বলবো না। মানে আপনার প্রেমের সেলিব্রিটিরা বেশি পড়তো? আমি তো এই অঙ্গনেই ছিলাম, ওই অঙ্গনের মানুষই ফোন করতো। তার মানে সাধারণ ভক্ত, প্রেমের প্রস্তাবটা আমি দিইনি, ওরা দিয়েছে। রাইট, সাধারণ ভক্ত দর্শক তাদের কাছ থেকে যত না প্রেমের অফার পেয়েছেন, সেলিব্রিটি সহশিল্পীদের কাছ থেকে আপনি তার চেয়ে বেশি প্রেমের অফার পেয়েছেন। কারণ আমার অ্যালবামের শিরোনাম ছিল প্রেম দাও, তো সে কারণে হয়তো প্রেমটা বেশি পেয়েছি দর্শকদের কাছ থেকেও, যারা সেলিব্রিটি তাদের কাছ থেকে প্রেম বেশি পেয়েছেন। দিয়েছেন কতটুকু? জানি না কতটুকু দিতে পেরেছি, এই যে দিচ্ছি প্রেম, গান করছি প্রেমের গান, এটাই তো প্রেম দাও। বাহ, আপনি কত পার্সেন্ট সুখী? 100% বলা যাবে না, 80%। যে 20% আপনি অসুখী, তার পেছনের একটি প্রধান কারণ কি? এটার জন্য দায়ী আমি নিজে। জি, কেন দায়ী আপনি? আপনার নিজের কোন অযোগ্যতাটার জন্য আপনি? উদাসীনতা বলা যেতে পারে। এই উদাসীনতাটা আপনার জন্মগত, স্বভাবগত? স্বভাবগত। আপনার সমসাময়িক গায়কদের ভিতরে সবচেয়ে প্রিয় কে আপনার? আমার প্রিয় গায়ক হচ্ছে যারা ইমোশন দিয়ে গান করে, এটা কোনো লেভেলে বলবো না, উপর থেকে নিচে পর্যন্ত, এ টু জেড, সবাই আমার প্রিয়। শেষ কিছু সেকেন্ড আপনার হাতে আছে, আমরা ননস্টপ আপনার কাছে গান শুনবো, আপনি গান গাইবেন, আমি থামিয়ে দিলে ঠিক ওই জায়গায় থেমে যেতে হবে এবং আমি নাম্বার যখন বলবো সেকেন্ড তখন নতুন একটি গান শুরু করতে হবে, কোনো সময় আপনি নিতে পারবেন না। শুরুটা আপনার খেয়াল খুশি মতো, আমি থামানোর পর থেকে আপনি আমার কমান্ড অনুযায়ী গান থামিয়ে ওই জায়গা থেকে নতুন গান শুরু করবেন। তোমার মন শরীরের আমার প্রেমের হাজার হাজার চিহ্ন, ইচ্ছে করলে পারো না তাই হতে যে বিচ্ছিন্ন, আমায় ছেড়ে কার প্রেমে আজ মগ্ন আছো তুমি, শিখি তোমায় ভালোবাসে যেমন বাসি আমি। দ্বিতীয়, ওই মন বদলানো স্বভাব তোমার পারলা না রে ছাড়িতে, তাই আমি চইলা গেলাম আমার বাড়িতে। থার্ড, আপনার সবচেয়ে জনপ্রিয় গান? খুব বেশি মনে পড়ে তোমাকে ও, ভুল করে মনে পড়ে তোমাকে। এই গানটি আপনার গাওয়ার সবচেয়ে জনপ্রিয়? হ্যাঁ, এই গানটা মানুষ পছন্দ করে। কিন্তু আমি শুনেছি যে আপনার এক নয়নে কান্দ গানটি বেশি জনপ্রিয়। ওই পুরো অ্যালবামটি? জি, আমরা কি এক নয়নে কান্দ গানটা শুনতে পারি? দৃষ্টি হারা দুই নয়নকে লোকে বলে অন্ধ, লোকে বলে অন্ধ, ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ, এক নয়নে কান্দ।